স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। গাইস, আমি আজকে পৌঁছে গেছি সন্তোষ মিত্র স্কোয়ারে, আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন চেটে পুটে মেলায় এসে গেছি। আর এই মেলাটা চলবে 16 তারিখ পর্যন্ত, আর সঙ্গে থাকো আর পুরো ভিডিও অবশ্যই দেখতে থাকো। আর এখন আমি টিকিট কাটবো এখানে, দেখো এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটবো আর টিকিট মূল্য 20 টাকা। চলো টিকিট কাটবো এবং তারপরে ভেতরে প্রবেশ করবো। গাইস, টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও এই হচ্ছে টিকিট। এইবার আমি ভেতরে প্রবেশ করবো আর টিকিট নিয়েছে 20 টাকা, আর এইবার ভেতরে প্রবেশ করবো। সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো। যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। আর এখানে আমি চলেছি সন্তোষ মিত্র স্কোয়ারে, আর এইটা অ্যাড্রেসটা হচ্ছে তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে তোমরা সন্তোষ মিত্র স্কোয়ার, বা তোমরা যেখান থেকে আসো সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে হচ্ছে যে প্রচুর বড় দুর্গা ঠাকুর প্যান্ডেল হয়, খুব বড় দুর্গা পুজোর প্যান্ডেল হয়। আর ওই সন্তোষ মিত্র স্কোয়ার যেখানে প্যান্ডেল হয় সেই মাঠেই কিন্তু এই মেলাটা বসেছে। আর এখন এই মেলাটা চলবে 16 তারিখ পর্যন্ত, আর দেখো কত লোক এখানে এসে গেছে। একবার দেখে নাও তোমরা নিজের চোখেই দেখতেই পাচ্ছ। এইবার আমি ভেতরে মেলার ভেতরে প্রবেশ করবো এবং তোমাদেরকে ভালো করে দেখাবো। এখানে কিন্তু প্রচুর রকমের ভ্যারাইটি খাবার তোমরা পেয়ে যাবে, প্রচুর রকমের খাবারের স্টল তোমরা এখানে পেয়ে যাবে, সমস্ত রকম ফিশ থেকে ফিশ, চিকেন, মটন, সমস্ত রকমের খাবার তোমরা এখানে পেয়ে যাবে, আর প্রচুর স্টল আছে। চলো আমি একে একে সমস্ত স্টলের কাছে যাবো এবং তোমাদেরকে কাছ থেকে দেখাবো। গাইস, এখন আমি যেই কাউন্টারের সামনে চলে যাবো, এটা হচ্ছে মিষ্টির কাউন্টার, আর এটার নাম হচ্ছে শীতলা মাতা। যখন যে গিফট করে ভীষণ ভালো লাগে না, দেখো এখানে প্রচুর রকমের মিষ্টান্ন পেয়ে যাবে তোমরা। কি দাম আছে এটা? 50 টাকা। গাইস, এইখানে তোমরা দেখতে পাবে বাম্বু বিরিয়ানি তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছি এর ভেতরে বিরিয়ানি, চিকেন সব কিছুই আছে এর ভেতরে। চিকেন বিরিয়ানি, মটন লম্বু বিরিয়ানি সব কিছু তোমরা পেয়ে যাবে। দেখো দেখতেই পাচ্ছ কিভাবে মাছের পেটা থেকে সব বার করছে, এইভাবেই কিন্তু এইগুলো তৈরি হয়, আর এর স্বাদও কিন্তু খুবই সুন্দর লাগে। আর তার সাথে এখানে কত ধরনের কাবাব ঝুলিয়ে রেখেছে দেখে নাও। চলাসর খালি বাস পুষছে আর বাবুরা খাচ্ছে কি? ফিশ সেন্টার, এখানে সমস্ত রকমের ফিশ তোমরা পেয়ে যাবে। দেখো এইটা হচ্ছে ফিশ ফ্রাই, এটা ফিশ ফিঙ্গার, এটা ফিশ কবিরাজি, সব কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই ফিশ সেন্টারে সব কিছু দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের আইটেম রয়েছে এখানে। আর এইটা হচ্ছে গন্ধরাজ ফিশ ফ্রাই, ছেলে করবি কি ছেলে? ওই রেস্টুরেন্টে মেলাঘাটা। গাইস, এখানে দেখো বিভিন্ন ধরনের কাবাব তোমরা দেখতে পাবে, চিকেন কাবাব 200 টাকা, গরম
এখন আমি যেখানে যাবো হচ্ছে পার্টি সপ্তাহ, এখানে বিভিন্ন ধরনের পার্টি সপ্তাহ পেয়ে যাবে তোমরা। দেখো এইটা হচ্ছে নারিকেলের পার্টি সপ্তাহ, এইটা চকলেট পার্টি সপ্তাহ, আর এটা মালাই পার্টি সপ্তাহ। এখানে বিভিন্ন ধরনের মিষ্টির আইটেম তোমরা পেয়ে যাবে এখানে। আর গান তাও লেখাই আছে। এদেরকে পুরস্কার দিন না, একে জোরে হাত তালি দিন। মা কি খুশি হতো বাড়ির রান্না করা খাবার গুলো, বাড়ির রান্না করা খাবার এত মন্দি খাওয়া হয়। পুরো মনে হলো শ্যামল মিত্তিরের জন্মদিনে দাঁড়িয়ে পুরো মিছরি মহাকাব্য আর রুদ্র সঙ্গীত চলছে। অনেকের হাতে অনেক প্যাকেট, এটা একটা খাওয়ার র্যাকেট। এই র্যাকেটে যারা জড়িয়ে গেছেন তারা তৈরি থাকুক, কারণ বিকেল 3:30 মানে এইবার আমি যেই কাউন্টারে যাব, আমি এখন পানের কাছে যাব। আর পান কিন্তু খেতে যতটা না স্বাদ লাগে তার থেকে দেখতে কিন্তু আরো সুন্দর লাগে। দেখো কত রকমের মশলা, দেখো এখানে দেখতেই পাচ্ছ পানের মধ্যে কত রকম মশলা। আমরা দেখতে পেয়েছি এখানে কত রকমের মশলা পান পাওয়া যায়। বলছে এখনো পর্যন্ত কেন্দ্র থেকে পাওয়া বেশ কিছু টাকা রাজ্য পঞ্চায়েত দপ্তর খরচ করতে পারেনি, সংখ্যাটা আনুমানিক 2,300 কোটি টাকা। তাহলে এই টাকার কি হবে, কেন রাজ্য খরচা করতে পারছে না? কেন্দ্রের তরফ থেকে যে টাকা বরাদ্দ করা হচ্ছে আমার জন্য আপনার জন্য, সেই টাকা কেন বরাদ্দ হচ্ছে না, সমস্যা কোথায় হচ্ছে? তাহলে কি এটা শুধুমাত্র রাজনৈতিক দরজা, এই টাকা কি ফিরে যাবে কেন্দ্রের কাছে? এই নিয়েই আজকে আমাদের আলোচনা। গাইস কেটে বুটে মেলায় আজকে অনেক কিছু খেয়েছি, আর একা ছিলাম তাই তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য।